শেষ করে ফেলছি একেবারে, আর কিছু ফেলাই অবশিষ্ট নাই। লেবুগুলার প্রথমে বটি বা ছুরি দিয়া এমনি জাস্ট পাতলা পাতলা করে কাইটা লইতে হইব, একেবারে পাতলা পাতলা যাতে তিতা না লাগে। এমনি কাটার পর মরিচ কুচি কইরা থইছি আমি। এরপর লবণ ছিটাই দইব, আপনারা চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন বা নর্মাল লবণও ব্যবহার করতে পারেন, আপনাকে পছন্দ, আপনাকে মন মর্জি। এরপর আপনি মশলা ব্যবহার করবেন, ধনিয়া গুঁড়া দিয়া ছিটাইয়া দিবেন উপরে, সুন্দর করে ধনিয়া গুঁড়া ছিটাবেন। এরপর আপনি জিরা গুঁড়া যদি আপনার বাসায় থাকে তয় আপনি জিরা গুঁড়া দিবার পারেন, নয়তো আপনি অন্য যে কোনো মশলা চাট মশলা ব্যবহার করতে পারেন। এরপর দারুচিনি গুঁড়া, মানে যেটারে আমরা গরম মশলা গুঁড়া করি, সেটা আপনি দেবেন। এরপরে মরিচ কুচিগুলা উপর দিয়ে ছিটাইয়া দেবেন। আমার বাসায় কোনো ড্রপার নাই, তাই মুই মুটকিতে সর্ষের তেল নিয়ে তার মধ্যে দিয়েই ঢালি। হয়ে গেল লেবু পিনিক। আপনারা যে কোনো কিছুর সাথে খাইতে পারেন, যেমন ধরেন এর উপরে আপনি শসা ধনিয়া পাতা এইগুলোও কুচি কইরা ছিটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার বাসায় ধনে পাতা তারপর শসা এইগুলো ছিল না, এই জন্য আমি দিই নাই। দেখেন ঠিক এমনি পাতলা হইলে খাইতে মজা লাগবে, কারণ তিতা লাগবে না। আর যদি কাগজে লেবু নেওয়া হয় তাহলে খোসাগুলা পাতলা এবং ওগুলা খাওয়াও যায়, তো আরও সুন্দর মতো খাওয়া যাবে ওইগুলা। হয়ে গেল আমাদের লেবু পিনিক, শেষ করে ফেলছি একেবারে, আর কিছু থালায় অবশিষ্ট নাই। আহা, ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ। আসলে জাস্ট কালের মধ্যে দিলে একটা মানে লেবু মশলা, লেবু মশলা একটা অসাধারণ ফিলিংস। তো যারা এটা ট্রাই করেননি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।